রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাচ্ছে না রাজ্য, দাবিতে স্মারকলিপি বিজেপির। সারা বিশ্ব তথা ভারতবর্ষে মহামারী করোনা ভাইরাস থাবা বসিয়েছে। দেড় মাস ধরে লকডাউন চলছে, ফলে দুস্থ অসহায় সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজ্যের মানুষ নিজেকে বাঁচাতে রীতিমতো লকডাউন পালন করছে। মূলত আগামী 17 মে পর্যন্ত চলবে লকডাউন। আর এই জেরে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক ও তীর্থযাত্রীরা এই মুহূর্তে আটকে রয়েছেন। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তর করোনা বিষয়ে কোনো ভূমিকা নেই। এই সমস্ত দাবি দাবা নিয়ে সোমবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে উত্তর ও দক্ষিণ বর্ধমান মহকুমা দপ্তর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি জমা দিয়ে ফেরার সময় বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য দেবাশীষ সরকার সাংবাদিকদের মুখোমুখি বলেন, কেন্দ্রীয় সরকার সব রকম ব্যবস্থা করা সত্ত্বেও রাজ্য সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে এ রাজ্যে আনা হচ্ছে না এবং এই রাজ্য থেকেও তাদের পাঠানো হচ্ছে না। এছাড়াও চিকিৎসার দিক দিয়েও ব্যর্থ ইত্যাদি। কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে করোনা পশ্চিমবঙ্গ তথা পৃথিবীকে কিভাবে গ্রাস করে রেখেছে। সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে সমস্ত শ্রমিকরা যারা বাইরে আটকে পড়েছে, যারা চিকিৎসা করাতে গেছেন তারাও গিয়ে বাইরে আটকে পড়েছেন, ফিরতে পারছেন না। যারা তীর্থযাত্রী আছেন তারা গিয়ে বাইরে আটকে পড়েছেন, ফিরতে পারছেন না। কেন্দ্রীয় সরকার বারবার রাজ্য সরকারের কাছে নিবেদন করছে যে আপনারা, আমরা আপনাদেরকে সব কিছু ব্যবস্থা করছি, কিন্তু আপনারা ওইখান থেকে ব্যবস্থাটা করুন। কারণ ট্রেনগুলো রাজ্যে ঢোকার জন্য পারমিশন পাচ্ছে না। বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাঙালি শ্রমিক, পর্যটক, তীর্থযাত্রীরা তারা আটকে রয়েছে, তারা পশ্চিমবঙ্গে ফিরতে পারছেন না। এই মুহূর্তে খবর আছে গুরু, রাজ্য সরকারের যা অবস্থা তাতে করে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রকৃতপক্ষে সদিচ্ছার অভাব আছে পশ্চিমবঙ্গের বাঙালি যারা বাইরে আটকে পড়ছে তাদেরকে ফেরানোর। সেই জন্য আমরা আজকে মাননীয় এসডিও সাহেবের কাছে এসেছিলাম, আমরা একটা ডেপুটেশনের মাধ্যমে রাজ্য কিষাণ মোর্চার পক্ষ থেকে, কিন্তু উনি নেই। আমাদের এর সঙ্গে আরও দাবি ছিল, আমরা দেখেছি কালবৈশাখীর কি তাণ্ডব সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার দেশের অন্নদাতা কৃষকরা। সেই কৃষকরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি যাতে পূরণ হয় সেই জন্য আমরা একটা ডেপুটেশন মাননীয় এসডিও সাহেবকে দিয়েছি, নর্থ এবং সাউথ দুজনকেই আমরা দিয়েছি। এবং কিষাণ সম্মান নিধি যা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য পেয়েছে, আজকে যদি সেটা পশ্চিমবঙ্গে চালু থাকতো এই দুর্বিষহ অবস্থায় কৃষকরা আজকে বছরে 6,000 টাকা করে তারা পেতেন, সেটার থেকে আজকে তারা বঞ্চিত হলেন। আমরা সেই দাবি নিয়েও এসডিও সাহেবের কাছে গিয়েছিলাম যাতে কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গে অতি সত্বর চালু করা হয়। কিন্তু বর্তমানের রাজ্য সরকার শুধুমাত্র রাজনীতি করার স্বার্থে পশ্চিমবঙ্গের সকল বাঙালিকে শুধু রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে, তার প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা আজকে এসডিও অফিসে ডেপুটেশন দিয়েছি, আমরা অতি শীঘ্রই আমরা মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে কিষাণ মোর্চার পক্ষ থেকে আবার একটা ডেপুটেশন আমরা দেবো। আমাদের 21 দফা দাবি নিয়ে আমরা ডিএমের কাছে ডেপুটেশন দেবো। আপনার নাম পরিচয়? দেবাশীষ সরকার, কিষাণ মোর্চার স্টেট কমিটির মেম্বার। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।